সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব। আজ বৃহস্পতিবার বিকালে আরামবাগ নেতাজি মোড়ে এক টোটো চালককে বেধড়ক মারধর করলো এক যাত্রী। জানা গেল ওই যাত্রী গৌরহাটি মোড় থেকে ওই টোটোতে ওঠেন, কিন্তু টোটো চালককে সঠিক ভাড়া দিতে অস্বীকার করেন। এই নিয়ে বাদানুবাদ। তারপরে হঠাৎই টোটো চালককে বেধড়ক মারধর করে বসেন ওই যাত্রী। দ্রুত আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলো আহত টোটো চালককে। টোটোওয়ালা ওই ভদ্রলোক গাড়ি দিয়ে যাচ্ছিলেন লিঙ্ক রোডের দিকে, যাকে ভদ্রলোক বলছে দাঁড় করান। দাঁড় করিয়ে উনি বলেন যে ওনার মালপত্র, বিভিন্ন মালপত্র ছিল, মানে একটা গাড়ি ভর্তি হয়ে যাওয়ার মতো। স্বাভাবিকভাবে একটা টোটো ভর্তি হয়ে গেলে যে কোনো প্যাসেঞ্জার 50 টাকায় ভাড়া দেয়। তো উনি প্যাসেঞ্জারের সাথে ভাড়া করেছে যে 50 টাকা লাগবে দাদা আপনাকে আপনার গন্তব্যস্থল মৌচাকের উপজিটে কোনো এক জায়গায় নামতো। জিনিসপত্র ছিল পুরো গাড়িটা ভর্তি, জিনিস লোক একজন ছিল কিন্তু ডেকোরেটার্স না কিসের মাল পুরো গাড়ি ভর্তি ছিল। তো উনি নেমে যাওয়ার 50 টাকা ভাড়া করার পরেও নামার সময় 10 টাকা দিচ্ছে। তখন আমার প্যাসেঞ্জার ড্রাইভার বলেছে যে আপনার সঙ্গে দাদা 50 টাকা ভাড়া হয়েছে, আপনি 10 টাকা দিচ্ছেন কেন? বলছে 10 টাকায় নিতে হবে, টোটো ভাড়া 10 টাকা, একজনের 10 টাকা। বলছে আপনার সঙ্গে তো পুরো মাল নিয়ে 50 টাকা ভাড়া হয়েছে। এই নিয়ে তখন 20 টাকা দিতে গেছে, ড্রাইভার বলেছে না 20 টাকা না, আপনি আর খুব কম হলে আমাকে 30 টাকা দিন। 10 টাকা এই কথা বলার পরে হচ্ছে পেছন দিক দিয়ে ধরে আমার ড্রাইভারটাকে কোনো এক জায়গায় এমন জায়গায় কাছাড়েছে যে তার সিট ডানাটা ভেঙে গেছে। কাজী শেখ ইসমাইল নাকি নাম, হ্যাঁ টোটোওয়ালার নাম। আমার নাম ফয়জুদ্দিন। দেখুন এখন আমাদের আইনটিটিউসির কোনো পদই জেলাতে হয়নি, আমরা এখন বিভিন্ন সংঘ টোটো নিয়ে দেখাশোনা করছি। হ্যাঁ এখন হসপিটালে ভর্তি করেছি, আমার নেতৃত্বকে ফোন করেছিলাম, নেতৃত্ব বললো ট্রিটমেন্টটা করাও, লীলদাকে ফোন করেছিলাম, বাকি নেতৃত্বের সঙ্গে আলোচনা করে যেটা হবে পরবর্তী ক্ষেত্রে বলতে। হ্যাঁ ওই একটা প্যাসেঞ্জার উঠেছে আর কি, ওনার গাড়িতে মাল নিয়ে কাপড় চোপড় নিয়ে এক গাড়ি মাল নিয়ে উঠেছে টোটোতে। টোটোতে উনি বলেছে 50 টাকা লাগবে আমাকে এই জায়গাতে নামাতে হবে হসপিটাল মোড়েতে। সেইখান থেকে নামানোর ক্ষেত্রে ওনাকে 10 টাকা ধরাচ্ছে, বলছে 10 টাকা না ভাড়া, আপনাকে 50 টাকা বলে উঠেছি তো। বলছে না 10 টাকার বেশি দেবো না। হ্যাঁ দেবো না, বলছে তাহলে এক কাজ করো 30 টাকা দাও। হ্যাঁ বলছে 30 টাকা দেবো না, 20 টাকার বেশি দেবো নি। হ্যাঁ দিয়ে ধরে দিয়ে হ্যাঁ নামিয়ে দিয়েছে, পিছন দাঁত দিয়ে ধরে চাকি ফেলে দিয়েছে। তো তখন তো কী করতে হতো, পিছন দাঁত ধরে চাকি ফেলে দিয়ে দিয়ে ওরা এখন কোমরে চোট, অতিরিক্ত কোমরটা যন্ত্রণা, এখন হাসপাতালে এসে ভর্তি করেছি। কাজী ইসমাইল, বাড়ি চণ্ডীবাটি। হ্যাঁ চোট টোটো চালায়। ঘটনাটা হসপিটাল মোড়েতে, হসপিটাল সুইটের সামনে। ইনি মারধর করলে তাহলে ও ভালো অবস্থা কেন এখানে আছে, ওখানে ভর্তি আছে কেন? ইনি সরকার কি হচ্ছে ওনার পজিশনটা দেখুন না। হ্যাঁ থানা ব্যবস্থা দেখি কি করা যায় এখন। হ্যাঁ এখানে আমাদের টোটো চালকরা আসছে, আমাদের আরও সেক্রেটারি আসছে, তারা কি পরিস্থিতি নেয় তারা দেখি। টোটো আমার নাম কাজী সেরাই, আমার ভাই হয়। দাদা ঠিক আছে তাই নিয়ে যাবো, 50 টাকা দিয়ে ভাই নাম দিয়ে 10 টাকা দিচ্ছে, 10 টাকা হবে না, 50 টাকা দিতে হবে, 20 টাকা দিয়েছি, 20 টাকা দেবো, 20 টাকা হবে না, 30 টাকা দাও, আমার যে দিতে হবে তোমাকে। এমনি এমনি করছি আমাকে পিছন দাঁড়ি ধরে ফেললো, দৌড়ে দৌড়ে গাছে দিয়েছে। কারোর সাথে কোনোদিন গন্ডগোল করেনি, ওই তো দাদা আমাকে স্টেশন দিয়ে তুমি মনে করো কোনোদিন ডুবে দিই আমাকে দিয়েছি, আমিও ধাক্কা দিয়েছি।
তুলে কাচাড়ে দিয়েছে সেই কথাটা বল। ও আমাকে হাত দিয়ে স্বপ্নের বাড়ি মনের মতো সাজাতে হলে আসতেই হবে নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরসে। বাড়ি এবং ওয়াশরুম সাজানো, চোখ ধাঁধানো অত্যাধুনিক আইটেমের অভিনব সম্ভার, ন্যায্য দাম আর গুণগত মান। নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোর, ডহরকুণ্ডু আলুপট্টি, হুগলি। ফোন 03211261227।